আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে আওয়ামী লীগের 75 বছর পূর্তি প্লাটিনাম জয়ন্তী পালন করেছে কুমিল্লা মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ। প্লাটিনাম জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 3 মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম সরকার। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হানিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাইনুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু নাসের, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হারুনুর রশিদ, সাবেক উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমেদ হোসেন আওয়াল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু। মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার হাসান চিনুর পরিচালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে মুরাদনগর উপজেলা কমপ্লেক্স থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাজ গঠনে, পরিবার গঠনে, জাতি গঠনে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখেন মানবতার ফেরিওয়ালা জননেত্রী শেখ হাসিনার আস্থা ভাজন, যে সকল ভ্যানগার্ড হিসাবে জননেত্রী শেখ হাসিনার জন্য দিনরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত তুলে দোয়া করে তার সুস্থতার জন্য, তার সফলতার জন্য, আজকের এই মঞ্চ, আমার এই সভা সৌন্দর্য বর্ধন করার জন্য, যে সকল মা বোনেরা লাল সবুজ শাড়ি পরে বাংলাদেশের রক্তিম সূর্য পতাকার শাড়ি পরে যারা আজকের এই আন্দোলন সংগ্রামের 75 বছরের সফলতার অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদেরকে সফল করেছেন, আমি সকল মা বোনেদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই। বয়স হয়ে গেছে, আমরা আর থাকতে পারি না, আমরা ইতিহাস, আমাদের অবস্থান আমরা দিয়ে যেতে পারবো। আজকে আমি একটা, আমার আব্বা একটা কথা বলেছিল, আমি বলতাম যে আব্বা এত ভালো বয়স আমি কেন হলাম। আমার বাপ বলেছিল তোমাকে ভালো বলার, ভালো মানুষ বলার একটি কারণ, আমি যেন বোকা না খাই। আজকে আওয়ামী লীগের সারা বাংলাদেশের জয় জয়কার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে বঙ্গবন্ধুর সৃষ্টি আওয়ামী লীগ তার ধারাবাহিকতায় তার উত্তরসূরি হিসাবে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই দেশকে আজকে সারা পৃথিবীর মানুষের কাছে একটি উন্নততর দেশে রূপান্তরিত করতে সক্ষম হয়েছে। আজকে পৃথিবীর সভ্য দেশ তারা প্রশ্ন করে, এই গরিব দেশ, তলাবিহীন জমিতে দেশ, খালেদা জিয়ার আমলে, জিয়া রহমান আমলে এই দেশ ছিল তলাবিহীন জমি দেশ। সেই দেশ আজকে এত উন্নত কিভাবে হলো? জননেত্রী শেখ হাসিনার মেকানিজম। উনি শুধু আপনার উন্নয়নের কাজই করেন না, মহান রব্বুল আলামিনের কাছে পাঁচ চক্র নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এসরাকে নামাজ পড়ে, ফরিয়াদ করে আল্লাহ রব্বুল আলামিন, আমার বাবা চেয়েছিল বাংলার মানুষের হাসি ফোটানো, এক বড় মোটা ভাত মোটা কাপড় দিয়ে তাদের চোখে স্বাচ্ছন্দ্য রাখা, স্বাস্থ্য সেবা দিয়ে তাদেরকে সুস্থ রাখা। আজকে আমার বাবার এই স্বপ্নের সুরার বাংলা তুমি করে তোলো, এই নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে।